আমাদের ছেলেমেয়েরা যেভাবে দেশ গড়ে আমাদেরকে দেখালো, আমরা অনেক কম্প্রোমাইজ করেছি, আমাদের বয়স হয়ে গিয়েছে, তো আমরা সাহসের পরিচয় দিতে পারিনি। আমাদের ছেলেমেয়েরা সাহসী, আমি ওদের কাছে কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ। আমি ওদের আজকে দেখাতে নিয়ে এসেছি আমার প্রিয় ক্যাম্পাসকে, এবং এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও যে আমাদের দেশে, নিজের দেশ নিজে পরিষ্কার করতে হবে, এটা আমাদের স্কুলের একটা কারিকুলামের অংশ, আমরা স্কুলেও করাই নিয়মিতভাবে, তো সেইটারই একটা অংশ হিসাবে আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের স্কুলে মুসলমান, হিন্দু, খ্রিশ্চান সবাই পড়ে, আমাদের হিন্দু ছাত্রছাত্রীদেরকেও আমরা সাথে করে নিয়ে এসেছি, এবং আজকে অপরাজেয় বাংলা বা শহীদ মিনারে আমরা একসাথে পাশাপাশি কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করে আমরা এটা আমরা জাতির কাছে জানাতে চাই যে দেশের নাগরিক সবাই, আমরা সবাই যেন আমাদের কাছে নিরাপদ থাকে। তা না হলে স্বাধীন বাংলাদেশ যতবারই স্বাধীন হোক না কেন, আমরা স্বাধীনতা পাবো না। কারণ যে দেশে ধর্মের স্বাধীনতা নাই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই, ওই স্বাধীনতা নামে মাত্র হবে। যে দেশে মানুষের, সব নাগরিকের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যেখানে নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই, তার জানের নিরাপত্তা নাই, ওই স্বাধীনতা মূল্যহীন। আমাদেরকে এগিয়ে আসতে হবে।